চ্যানেলে গোলাপের ভিডিও দেখে এক বন্ধু বলেছিলেন গোলাপের আইডি নিয়ে একটি ভিডিও দিতে। তাই ভাবলাম এমন একটা ভিডিও তো দেওয়া যেতেই পারে। আমি যেহেতু 4 থেকে 5 বছর গোলাপ নিয়ে আছি, তাই কোন আইডি ভালো ফুল দেয়, কম যত্ন লাগে, কোনটা বিগিনারদের করা উচিত, কোন আইডি কঠিন, তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে, সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। প্রথমেই যে আইডিটি বলবো, এই ফুলের রং বেগুনি, বাগানে ফুললে অপূর্ব দেখতে লাগে। এর ওপেনিং আরও বেশি সুন্দর, 30 থেকে 40টা প্যাটেলস হয়, খুবই সহজ, ইজি গোয়িং রোজ। এর নাম ভোডাকন। বিগিনাররা অনায়াসে করতে পারেন নিজেদের ছাদ বাগানে এই গাছ। আমার গাছটি মাটিতে আমি করেছি, খুব ভালো গ্রোথ নিয়েছে। দ্বিতীয়তে বলবো এই ফুলটি নিয়ে, এক দেখাতেই ভালো লাগবে সকলের। ডুয়েল রঙের হয়, দারুণ দেখতে, রানী আর ইয়েলোর কম্বিনেশন থাকে, ওপেনিং অসাধারণ, গাছ খুব ঝোপালো হয়, তাই বেসাল স্যুট বেশি বের হয়। বাগানে থাকলে বাগান আলো করে রাখবে। অসম্ভব সুন্দর এই ফুলটির নাম ডিক্লার্ক। আপনারা খুব সহজে করতে পারেন, মাটিতে দারুণ সুন্দর গ্রোথ নেয় এই গাছ। আমার গাছটি দেখলেন কত নতুন নতুন পাতা এবং বেসাল স্যুট এসেছে। তৃতীয়তে রেখেছি এই মিষ্টি পিচ রঙের গোলাপটিকে, খুব বড় ফুল হয়, 40 থেকে 50টা প্যাটেলস থাকে এর। ওপেনিং নিয়ে তো কোনো কথাই হবে না, ডাচ ভ্যারাইটির গোলাপ এটা, কম্পিটিশন লেভেলের গোলাপ। নানা পুষ্প প্রদর্শনীতে ইনি একটা না একটা পজিশন পা, অনেক দিন লাস্টিং করে এই ফুল। সুন্দর এই ফুলটি হলো পিচ অ্যাভেলেন্স। আপনারা আপনাদের বাগানে এই রকম একটি সুন্দর ফুল কিন্তু অনায়াসে করতে পারেন, খুব সহজ এই ফুল। চতুর্থতে বলবো এমন একটি ফুল যার রং সববার মন কাড়ে, ফ্লোরিবান্দা গ্রুপের এই ফুল। 20 থেকে 30টা প্যাটেলস থাকে, থোকা থোকা হয়, প্রচুর ব্লুমিং হয়, অবশ্যই করুন এই ফুল। মিষ্টি রঙের এই ফুলটি হলো ব্লু ফর ইউ। একটা বাগানে থাকলে এর দিকে আগে আপনার চোখ যাবে, সবারই নজর কাড়বে এই ফ্লোরিবান্দা গ্রুপের ব্লু ফর ইউ। পঞ্চমে বলবো খুবই ফেমাস একটি ভ্যারাইটি যার গন্ধে আপনার বাগান সবসময় ভরে থাকবে, ডুয়েল রঙের ফুল হয়, এটিও একটি এক্সিবিশন ভ্যারাইটি, ওপেনিং মনোমুগ্ধকর। 20 অবস্থায় এক রঙের থাকে, তারপর থেকে স্টেপ বাই স্টেপ রং চেঞ্জ করে। অতি সুন্দর ফুলটি হলো ডাবল ডিলাইট, অবশ্যই একটা বাগানে আনুন, বাগান গন্ধে ভরে থাকবে সবসময়। সবার শেষে রেখেছি হলুদ রঙের ফুল, যাদের হলুদ রং পছন্দের অনায়াসে করতে পারেন এই গোলাপ। দারুণ রং, হেভি ব্লুমিং হয়, তবে একটু নজরে রাখতে হয়, আসলে হলুদ ফুল হয় তো, তাই পোকামাকড় এই গাছে একটু বেশি আকৃষ্ট হয়। এছাড়া কোনো অসুবিধা নেই, ডাচ ভ্যারাইটির হয়, অনেক দিন লাস্টিং করে, বড় সাইজের ফুল হয় এটা, 60 থেকে 70টা প্যাটালস হয় এর। এটাও এক্সিবিশন ভ্যারাইটি, এর পাতার সাইজও খুব বড় হয়। বাগানে প্রিয় ফুলগুলির মধ্যে একটা হয়ে উঠবে এই ফুল, বাগানে অবশ্যই করুন এই ফুল। এই সুন্দর ফুলটি হলো সোলারি, অসম্ভব সুন্দর দেখতে এই ফুল, বাগানে সকলেরই নজর কাড়বে, অবশ্যই করুন এর একটি গাছ। আমি সব গোলাপ মাটিতেই করি, প্রত্যেকটা গাছের সুন্দর গ্রোথ। বাগানে এই 6টি গোলাপ ছাড়াও আরও বেশ অনেকগুলি সুন্দর আইডির গোলাপ আছে, সেগুলি পরের ভিডিওতে আনব। আজ এই পর্যন্তই, এখনও সময় আছে নতুন গোলাপ চারা বসানোর, তাই দেরি না করে নিজের পছন্দের আইডির গোলাপ এনে বাগানে বসান। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজেরাও সুস্থ থাকুন, নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন।